আসসালামু আলাইকুম। পাশের হারের ভিত্তিতে ঢামরের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি 2024-এর ফলাফল নিয়ে আমি হাজির হলাম। আজকে আমি দুইভাবে আপনাদের ফলাফল ক্যালকুলেশন করে দেখিয়েছি। একটা হচ্ছে পাশের হারের উপর ভিত্তি করে পজিশন, ঢামরের 31টা এমপিওভুক্ত স্কুল আছে, সবগুলোর পজিশন আমি নিজে ব্যক্তিগতভাবে ওয়েবসাইট থেকে বের করে ক্যালকুলেশন করেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক, পাশের হারের ভিত্তিতে 1 নম্বরে কে আছে। 1 নম্বরে আছে হামিদা আফাজ গার্লস হাই স্কুল, পাশের হার 100%। তারপরে আছে হচ্ছে শৈলান স্কুল, সেটা হচ্ছে 98.21। তারপর হচ্ছে ওয়াদুদুর রহমান হাই স্কুল, সেটা হচ্ছে 97.52। রাজাপুর স্কুল, সেটা হচ্ছে 96.47। এবং প্রত্যাশা আদর্শ হাই স্কুল হচ্ছে 96.23। আপনারা দেখতে পাচ্ছেন টপ প্রায় 1 থেকে 17 নম্বর পর্যন্ত যে স্কুলগুলো আছে সেগুলো হচ্ছে 90-এর উপরে পাস করেছে। তারপর আমরা চলে যাচ্ছি জিপিএ এর ভিত্তিতে অবস্থান। তারপর হচ্ছে জিপিএ এর ভিত্তিতে অবস্থান, সব থেকে বেশি জিপিএ 5 পেয়েছে 105 জন, তারপরে হার্ডিন হাই স্কুল থেকে। তারপর 2 নম্বরে আছে 88 জন, জালসা হাই স্কুল। 3 নম্বরে আছে বান্নাল স্কুল, সেটা হচ্ছে 79 জন। পশুরা আব্বাস আলী হচ্ছে 64 জন। তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে জিপিএ এর ভিত্তিতে অবস্থানের দিক থেকে দেখতে পাচ্ছি অনেকগুলো স্কুল কিন্তু অনেক ভালো রেজাল্ট করেছে। আবার কিছু স্কুল এরকম আছে যে একটা ওয়ে ক্লাস পায়নি ওই সমস্ত স্কুল থেকে, যেমন ধামরাই গার্লস হাই স্কুল, জ্যোতি বিদ্যা নিকেতন, কৈলাস চন্দ্র, মোহিনী মোহন, এবং তারপর হচ্ছে নিকোলা হক হাই স্কুল। এটা হচ্ছে এই 5টি স্কুলে ধামরাই 31টা এমপিএ ভুক্ত স্কুল, মধ্যে একটা ওয়ে ক্লাস পায়নি। তারপর হচ্ছে আমরা যদি একটু যাই পাশের হারের ভিত্তিতে অবস্থানের দিক থেকে একটু ক্যালকুলেশন করি, তাহলে আমরা দেখতে পাবো যে পাশের হারের দিক থেকে সব থেকে নিচে আছে জ্যোতি বিদ্যা নিকেতন, তারপরে তার উপরে আছে হচ্ছে ধামরাই গার্লস হাই স্কুল, তারপরে আছে 29 নম্বরে হচ্ছে শহীদ আবুল হোসেন হাই স্কুল। এবং মোটামুটি কিন্তু এখানেও 5টা স্কুল হচ্ছে দেখা যাচ্ছে যে 80-এর নিচে পাশের হারের হিসাবটা যদি আমরা করি, আর সকল স্কুল কিন্তু মোটামুটি অনেক ভালো রেজাল্ট করেছে। এটাই ছিল আজকের আপনাদের জন্য ভিডিও। ভিডিওটা যদি আপনাদের কাছে একটু নতুন মনে হয় বা এখান থেকে কিছু নতুন কিছু জেনে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তীতে আমি আরো যে আপনাদের জন্য উপকারী ভিডিও সেটা হচ্ছে দিলে আপনার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং